नबी बारे आर क्यों नहीं अल्लाह बोली तो कौन देखे देखे बोलते से सुनो तुम्हारे माँ अबोसुई तुम्हारे चारा बोलते से तुम्हारे माँ अबोसुई अल्लाह बोली होगी तेरी जुदी हो तुम्हीं दौड़े जाओ तुम्हारे मायर कल से गया बोलो एक जन अल्लाह बोली रास्ता दिया दर चिलो सवार समय अमन ना मेरा तू जिग्गे से करे अमी ना मेरा तू बोलते बारी ना अल्लाह बोली बोलते सी अमर ना मेरा तू नकी दिन के इमाम दर मेरे इमाम अमर चाहरा है नकी बेसे उठते से अमी दर मेरे इमाम हो गो अल्लाह बोली तक के नसीहत कर ले दर मेरे इमाम जुदी तुम आज क्या हो देखो इगनी गुर्रा खल गिरी कर ले चल वेले पर इमाम दीन तुम्ही चले जाओ बारते चले जाओ बारते गया देख बास सखरगान पुणे अवस्थित एक कौमी मदरसा से ये मदरसार प्रिंसिपल नाम अल्लामा सईद अहमद बरलवी रहमतुल्लाह अलैह इमामुद्दीन जाओ अमी तुम्हाके नसीहत करलाम मायर अनुमति निये तुम्ही सेई मदरसाय जदि भर्ती होते पारो अवश्यई महान अल्लाह तुम्हार नामे एवं काजे मिल करे दिबे अल्लाहु अकबर আল্লাহর ওলির কথা শুনে ইমামউদ্দিনের অন্তরের ভিতরে মুহূর্তের ভিতরে একটা প্রভাব সৃষ্টি হয়ে গেছে ইমামউদ্দিন আবার দৌড়ে গেছে মায়ের কাছে গিয়ে ডাক দিয়া বলতেছে মা গো এই এই ঘটনা আল্লাহর ওলি আমাকে এগুলা বলতেছে আল্লাহর ওলির কথা তার অন্তরের ভিতরে আঘাত করেছে মাও ছিল আল্লাহ বলি আমাদের সমাজের মহিলাদের মতন না আমার ভাইরা এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী হাদিসের ভিতরে উল্লেখ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ও দুনিয়ার বান্দা শোনো আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় ওই লোকটা হলো তোমাদের ভিতরে সবচেয়ে দামি মানুষ বিশ্বনবী কথা বলেন নাই তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে দামি যে লোকটা নিজে পুলিশ হয় অন্যকে পুলিশ বানায় নবী এই কথা বলেন নাই আবার এই কথাও বলেন নাই বিশ্বনবী এই কথাও বলেন নাই তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে লোকটা নিজে আর্মি হয় অন্যকে আর্মি বানায় ওই লোকটা সবচেয়ে দামি মানুষ নবী এই কথা বলেন নাই আবার এই কথাও বলেন নাই তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে লোকটা নিজে ইঞ্জিনিয়ার হয় অন্যকে ইঞ্জিনিয়ার বানায় আল্লাহর নবী কথা বলেন নাই নবী বলেছেন সবচেয়ে দামি মানুষ হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় তাহলে বোঝা গেল আজকের এই ছাত্র ভাইরা যারা আছেন মাদ্রাসার আয়োজিত দোয়া মাহফিলে যারা উপস্থিত আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যারা কোরআনের দারোগাহ এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি কারণ কোরআনের শিক্ষা ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না তার বাস্তব একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে দিতে চাই শুনতে পারবেন নি শোনার মন মানসিকতা আপনাদের ভিতরে আছে কি তাহলে একটু জবাব দিতে হবে কথা বলতে হবে আমার ভাইরা যে একজন মানুষ যদি কোরআনের শিক্ষা গ্রহণ করে ওই লোকটা কত দামি হয় তার বাস্তব একটা প্রমাণ দিয়ে আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরতে চাই ঘটনাটা আর কোথাকার নয় একেবারে বাস্তব একটা ঘটনা সরাসরি আমি বাস্তব ঘটনাটা আপনাদেরকে শোনাবো আমাদের বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে একটা জেলা আছে নোয়াখালী জেলা সুপ্রসিদ্ধ একটা জেলা এই জেলা অনেক প্রসিদ্ধতা অনেক কারণে এর মধ্যে একটা কারণ হলো নোয়াখালী জেলা হচ্ছে আলেমদের শহর আলেমদের নগর নোয়াখালীতে অনেক পুরানো পুরানো অনেক বড় বড় আলেমদের জন্ম হয়েছে আমার ভাইরা নোয়াখালী জেলার কথা বলছিলাম
নোয়াখালী জেলায় একটা গরু রাখাল ছেলে ছিল, যার নাম ছিল ইমামউদ্দিন। ইমামউদ্দিন প্রথমত গরু রাখাল ছেলে ছিল, সে গরু রাখাল গিনি করত। আমার ভাইরা, সেই ইমামউদ্দিন গরু রাখাল গিরি করে তার পরিবার পরিজন চালাইত। ছেলেটা ছিল এতিম, ছেলেটা ছিল অসহায়। সেই ইমামউদ্দিন এত অসহায় ছিল, নিজে গরু রাখাল গিরি করে তার পরিবার চালাইত। একদিন সেই ইমামউদ্দিন তাকায় দেখি সকালবেলা ঘর থেকে লাঙ্গল নিয়ে, লাঙ্গল আর জোয়ার জোয়ার নিয়ে বের হয়েছে। লাঙ্গল জোয়ার নিয়ে বের হয়েছে ক্ষেতের মধ্যে চাষ করবে, লাঙ্গল দিবে। ঠিক সেই সময় ইমামউদ্দিন ঘর থেকে বের হয়ে যখন বের হয়ে খেতে আসছে, এমনি দেখে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছে। আমার বায়রা, আল্লাহ ওয়ালারা যদি কোন রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার ভিতরে বরকত হয়। আল্লাহ ওয়ালা যদি কোন ন্যাক নজরে যদি কাহারো প্রতি পড়ে যায়, এরকম পৃথিবীতে হাজার ইতিহাস আছে, আল্লাহ ওয়ালাদের ন্যাক নজর পড়া মাত্রই সাথে সাথে অনেক মানুষের পরিবর্তন হয়ে যায়। যদি লোকটা খাঁটি আল্লাহ ওয়ালা হয়, আমাদের সমাজে কিন্তু খাঁটি আল্লাহ ওয়ালার অভাব। আমার বায়রা, আল্লাহর একজন ওলি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তার নজর পড়ে গেছে ইমামউদ্দিনের দিকে। কিতাবের মধ্যে লেখে সেই মুহূর্তে সেই ইমামউদ্দিনের দিকে আল্লাহর ওলির নজর পড়েছে। আল্লাহর ওলি সাথে সাথে তাকে জিজ্ঞাসা করতেছেন, ও ভাই তোমার নাম কি? সাথে সাথে ইমামউদ্দিন বলে, আমার নাম ইমামউদ্দিন। আল্লাহর ওলি আবার বলে, ইমামউদ্দিন কে মানা ক্যা হে বাতাও, ইমামউদ্দিনের অর্থ কি তুমি বলো। ঠিক সেই সময়ে গরু রাখাল ছেলে আল্লাহর ওলি কি ডেকে ডেকে বলতেছে, ওহে আল্লাহর ওলি শুনেন, আমি কেমনি ভাবে বলবো আমার নামের অর্থ? কারণ একটা গরু রাখাল ছেলে তো বড় শিক্ষিত থাকে না, বড় পণ্ডিত থাকে না। ইমামউদ্দিন ডেকে বলে, ওহে আল্লাহর ওলি, আমি যদি আমার নামের অর্থ বলতে পারতাম তাহলে তো আমি গরু রাখাল গিরি করতাম না। আল্লাহর ওলি তখন ডেকে ডেকে বলে, শোন তোমার নাম বড় চমৎকার, তোমার নামের অর্থ হলো দিনকে ইমাম, ইমাম শব্দের অর্থ হলো নেতা, ইমামউদ্দিন শব্দের অর্থ হলো দিনকে ইমাম, ইমামউদ্দিন শব্দের অর্থ হলো দিনকে ইমাম, ধর্মের ইমাম। তুমি তো ধর্মের ইমাম হওয়ার কথা, অথচ দেখা যায় তুমি গরু রাখালগিরি করতেছো। আল্লাহর ওলি ওই গরু রাখাল ছেলে কি বলতেছেন, তবে তুমি ঘাবড়ানোর কিছু নেই, আমি তোমার কপালের দিকে তাকায়া দেখতেছি, তোমার পেশানির দিকে আমি তাকায়া দেখতেছি, তোমার চেহারা বলতেছে ও অদূর ভবিষ্যতে মহান আল্লাহ তোমার নামে এবং কাজে আল্লাহ মিল করে দিবে। আমার বায়না, আল্লাহর ওলি বলতেছেন যে তোমার নামের অর্থ হচ্ছে দিন ইমাম, ধর্মের ইমাম, অথচ তুমি গরু রাখাল গিরি করতেছো, আমি তোমার চেহারার দিকে তাকায় দেখতেছি, অদূর ভবিষ্যতে মহান আল্লাহ তোমার নাম এবং কাজে মিল করে দিবে। আল্লাহর ওলি তখন যখন এই কথা বলেছে, ইমামউদ্দিন তখন বলতেছে, হুজুর আমি একটা গরু রাখাল ছেলে, আমার নামে আর কাজে মিল হবে? কি বলতেছেন, আমার নামের অর্থ দিন কি ইমাম, ধর্মের ইমাম হমু, কেমনে ধর্মের ইমাম হমু? আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি তোমার পরিবার সম্পর্কে আমাকে একটু খুলে বলো, তোমার পরিবারে কে আছে? আমার বায়নার কিতাবের ভিতরে লিখছি, ঠিক সেই মুহূর্তে ইমামউদ্দিন আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলতেছে, ওকে আল্লাহর ওলি, আমার পরিবারের ভিতরে আমার বাবা নাই, আমি এতিম, আমি অসহায়, শুধুমাত্র পরিবারে আমি একা এক সন্তান, আমার আর কোনো ভাই বোনের নাই, আমার একটা মা আছে, তাও আমার মা বৃদ্ধ, আমার মার বয়স হয়ে গেছে, মা বয় বৃদ্ধ,
আল্লাহর ওলি মা যারা আমার পরিবারে আর কেউ নাই আল্লাহর ওলি তখন ডেকে ডেকে বলতেছে শোনো তোমার মা অবশ্যই তোমার চারা বলতেছে তোমার মা অবশ্যই আল্লাহ ওলি হবে তাই যদি হয় তুমি দৌড়ে যাও তোমার মায়ের কাছে গিয়া বলো একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় আমার নামে রক্ত জিজ্ঞাসা করে আমি নামে রক্ত বলতে পারি না আল্লাহর ওলি বলতেছি আমার নামে রক্ত নাকি দিনকে ইমাম ধর্মের ইমাম আমার চেহারায় নাকি বেঁচে উঠতেছে আমি ধর্মের ইমাম হব আল্লাহর ওলি তাকে নসিহত করলেন ধর্মের ইমাম যদি তোমাকে হতে হয় এখানে গরু রাখাল গিরি করলে চলবে না পরে ইমামউদ্দিন তুমি চলে যাও ভারতে চলে যাও ভারতে গিয়ে দেখবা সাখরাগানপুরে অবস্থিত একটা কওমি মাদ্রাসা আছে এই মাদ্রাসার প্রিন্সিপালের নাম আল্লামা সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি ইমামউদ্দিন যাও আমি তোমাকে নসিহত করলাম মায়ের অনুমতি নিয়ে তুমি সেই মাদ্রাসায় যদি ভর্তি হতে পারো অবশ্যই মহান আল্লাহ তোমার নামে এবং কাজে মিল করে দিবে আল্লাহু আকবার আল্লাহর ওলির কথা শুনে ইমামউদ্দিনের অন্তরের ভিতরে মুহূর্তের ভিতরে একটা প্রভাব সৃষ্টি হয়ে গেছে ইমামউদ্দিন আবার দৌড়ে গেছে মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে মা গো এই এই ঘটনা আল্লাহর ওলি আমাকে এইগুলা বলতেছে আল্লাহর ওলির এই কথা তার অন্তরের ভিতরে আঘাত করেছে মা ছিল আল্লাহ ওলি আমাদের সমাজের মহিলাদের মতন না মা যেই মুহূর্তে এই কথা শুনেছি মা তখন সাথে সাথে দেখে বলতেছে ইমামউদ্দিন তাহলে আজ থেকে আর তোমার গরু রাখাল গিরি করা লাগবে না আমার আল্লাহ আমাকে চালাবে আল্লাহর ওলির কথা অবশ্যই মহান আল্লাহ কয়ে তবা কবুল করে ফেলেছি ইমামউদ্দিন তুমি চলে যাও ওই যুগে তো বিমানের ব্যবস্থা ছিল না হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না মানুষ দীর্ঘ পথ সফর করে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যাইত ইমামউদ্দিন এবার সফর করতে শুরু করে দিল ভারতের দিকে ইমামউদ্দিন ভারতের দিকে যখন রওনা করেছে দীর্ঘ পথ সফর করে ভাড়ার গেছে এলাকায় যখন ইমামউদ্দিন পৌঁছে গিয়েছে রাত্রিবেলা একটা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছে এশার নামাজ পড়ে আল্লাহর তাসবিহ বলতেছে ওই এলাকায় আমার আল্লাহ একজন হাজি সাবির অন্তরের ভিতরে মহান আল্লাহ ঢুকায় দিয়েছে বহুদিন হয়ে গেছে তুমি কোনো মেহমান তোমার বাড়িতে আনো না যাও একজন পথিক একজন মুসাফিরকে তোমার বাড়িতে নিয়ে আসো হাজি সাহেবের অন্তরে ভিতরে জি মুহুরদিন আল্লাহ এই কথা ঢেলে দিয়েছি হাজি সাহেব মসজিদের ভিতরে গিয়ে মুসাফির তালাশ করি হঠাৎ করে তাকায় দেখি একটা যুবক ছেলে দেখা যায় হাজি সাহেব ওই যুবক ছেলেটাকে জিজ্ঞাসা করে ভাই তোমার নাম কি ইমামউদ্দিন কোথায় বাড়ি নোয়াখালী জেলায় যাবো কোথায় আমি যাবো ভারতে সাখরাহানপুরে অবস্থিত একটা কওমি মাদ্রাসা আছে আমি সেই মাদ্রাসায় গিয়া ভর্তি হব হাজি সাহেব চেহারার দিকে তাকায়া দেখতেছি বয়সে বলতেছে এই মুহূর্তে পড়ার টাইম নাই হাজি সাহেব বলতেছে তোমার তো বয়স হয়ে গেছে আমার মনে হয় তুমি একটা কাজ করো তুমি আমার বাড়িতে থেকে যাও যেহেতু তুমি অতিথি গরু রাখালগিরি করেছো আমার বাড়িতে যদি তুমি থাকো অবশ্যই আমি তোমাকে ভালো বেতন দেব সেই মুহূর্তে কথা বলেছে ইমামউদ্দিন কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাও হাও করে কান্না শুরু করে দিয়েছে ইমামউদ্দিনের কান্না দেখে হাজির সাহেবের অন্তরের ভিতরে এমন একটা প্রভাব পড়েছে কিতাবের ভিতরে লেখছে হাজির সাহেব সাথে সাথে ইমামউদ্দিনকে ডেকে ডেকে বলছে ওরে ইমামউদ্দিন তোমার বুঝি অন্তরের ভিতরে কোরআনের শিক্ষার প্রতি এত মহাব্বত এই মহাব্বত আমাকে আকৃষ্ট করেছে আল্লাহর বাণী বলেন হ্যাঁ ইমামউদ্দিন তোমার চিন্তার কোন
কখনো করবেন নাই শুনো আমি অবশ্যই বুঝতে পেরেছি তুমি গরিব সহায় মানুষ আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে আমার ছেলে মেয়ে কেউ নাই তুমি যেহেতু কোরআন শিখতে চাও টেনশন নাই আগামীকালকে ভারতে যাবা যেতে গিয়া পানির জাহাজের টিকিট সহ খরচ সহ যত টাকা পয়সা লাগবে আমি হাজি সাহেব সব কিছু গ্রহণ করতে রাজি আছি ইমামউদ্দিন তোমার কোনো টেনশন নাই তোমার কোনো পেরেশানি নাই আগামীকাল তুমি ভারতে চলে যাবে সাহারানপুরে যাবে সেখানে যে কওমি মাদ্রাসায় গিয়ে তুমি ভর্তি হবে যেদিকে যা টাকা পয়সা লাগবে আমি সব কিছু বহন করতে রাজি আছি হাজি সাহেব খুশি হইয়া রাতের বেলা সব কিছু প্রস্তুত করলেন পরের দিন ইমামউদ্দিনকে তিনি বিদায় করে দিলেন ইমামউদ্দিন চলে গেছে ভারত এদিক দিয়ে আল্লাহর কি কুদরত কিতাবের মধ্যে লেখে সাহারানপুরে অবস্থিত যে কওমি মাদ্রাসা এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আল্লামা সাইয়্যিদ আহমদ বেল্লভী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন যে বাংলাদেশ থেকে নোয়াখালী জেলা থেকে এরকম একটা ছেলে আপনার মাদ্রাসায় এসে ভর্তি হবে এই ছেলের নাম হবে ইমামউদ্দিন চেহারার কন্ডিশন হবে এই এইরকম চেহারা হবে এই কোয়ালিটির চেহারা হবে এই ছেলেটা যখন আপনার মাদ্রাসায় আসবে আল্লাহ রাব্বুল আলামিন শব্দযোগে আদিষ্টিত করে দিলেন তাহলে এই ছেলেটাকে আপনি ভর্তি করবেন এবার সাইয়্যিদ আহমদ বেল্লভী রহমাতুল্লাহি আলাই মনোযোগ সহকারে কথাগুলি শুনেন সাইয়্যিদ আহমদ বেল্লভী রহমাতুল্লাহি আলাই স্বপ্ন দেখে ওই ছেলের জন্য অপেক্ষা করতেছিলেন কখন সেই ছেলেটা আসবে ইমামউদ্দিন কখন আসবে দীর্ঘ কয়েকদিন চলে গেল হঠাৎ করে তিনি তাকায় দেখেন মাদ্রাসার আঙ্গিনায় একটা ছেলে দেখা যায় যে ছেলেটাকে তিনি স্বপ্ন থেকে দেখেছিলেন মনে হচ্ছে যেন হুবহু ওই চেহারার সাথে মিল আছে ইমামউদ্দিন এসে আল্লামা সাইয়্যিদ আহমদ বেল্লভী রহমাতুল্লাহিকে সালাম দিল প্রত্যুত্তরে তিনি সালামের জবাব দিলেন সত্যি সত্যি আল্লাহর বলি তাকায় দেখতেছে স্বপ্ন যুগে যেইভাবে তিনি কথা বলেছেন ইমামউদ্দিন সেইভাবে কথা বলতেছে সেই অ্যাড্রেস দিচ্ছে আল্লাহর বলি তার কথা শুনে এত বেশি খুশি হয়েছেন মাদ্রাসায় অসংখ্য অগণিত ছাত্র আছে হুজুরের বাড়িতে কাউকে জাগির দেওয়া হয় না হুজুরের বাড়িতে খাবারের ব্যবস্থা নাই আল্লাহর ওলি বললেন ঠিক আছে আপনি আমার মাদ্রাসায় ভর্তি হন আর আমার বাড়িতে আপনার খাবারের ব্যবস্থা আপনার জাগিরের ব্যবস্থা জোরে করে আল্লাহু আকবার আমার মায়ের নাম এবার লক্ষ্য করে দেখেন ইমামউদ্দিন তখন ভর্তি হয়ে গেল হুজুরের মাদ্রাসায় যখন ভর্তি হইছে হুজুর তাকে সরাসরি ইমামউদ্দিন জিন্দগিতে মাদ্রাসায় লেখাপড়া করেন নাই আরবি অক্ষর গুলি তিনি ভালো করে পড়েন নাই ইমামউদ্দিনকে হুজুর সরাসরি মাদ্রাসায় দাওরায়ে হাদিসে তাকে ভর্তি করে দিলেন দাওরায়ে হাদিসে যখন ভর্তি করে দিয়েছেন সংক্ষেপ করে বলি লম্বা চড়া করে বলে বলার টাইম নেই অন্যান্য মাযযাজ উলামায়ে কেরাম আছে তারা কথা বলবে এজন্য সংক্ষেপ করে বলি সরাসরি তাকে যখন দাওরায়ে হাদিসে আল্লাহর ওলি ভর্তি করে দিলেন যেই ছেলেটা জিন্দগিতে আরবি ব্যাকরণ জানে না আরবি অক্ষরগুলি জানে না এই ছেলেটা কেমনে দাওরায়ে হাদিসে সে পড়বে এবং বুখারী শরীফ সে কেমনে বুঝবে আল্লাহর কি কুদরত হুজুর প্রত্যেকদিন পড়ান ছাত্র ভাইরা শুনে যা শুনে ছাত্র ভাইরা সবকিছু মাথায় ঢুকাতে পারে হল করতে পারে কিন্তু ইমামউদ্দিন যা শুনে কিতাবের মধ্যে লেখে এক কান্দে ঢুকে আর এক কান্দে বের হয়ে যায় সে মাথায় রাখতে পারে না ছাত্র তো আমার তিন প্রকার এক প্রকারের ছাত্র আছে যাদের জেহেন ভালো জেহেন জাকাত ভালো মেধা ভালো হুজুর যখন পড়ান তারা যা শুনে সাথে সাথে ব্রেইনে ক্যাচ করতে পারে দ্বিতীয় আরেক প্রকারের ছাত্র আছে যারা মুতাওয়াসিত মধ্যম পর্যায়ের ছাত্র সব কথা শুনেছে মাথায় রাখতে পারে না একটু চেষ্টা করলে হুজুর কিতাবে যা পড়ান বা হাদিস পড়ান একটু চেষ্টা করলে সেটা অর্জন করতে পারে তৃতীয় আরেক প্রকারের ছাত্র আছে যেই ছাত্র হলো গাবি ছাত্র মেধাহীন ছাত্র যাদের এক কান্দে ঢুকে আরেক কান্দে বের হয় আমার ভাইরা একটু খেয়াল করে দেখেন ইমামউদ্দিন মনোযোগ সহকারে কথাগুলি শুনেন ইমামউদ্দিন থার্ড ক্লাস তৃতীয় শ্রেণীর ছাত্র তার এক কান্দে হাদিস ঢুকে আরেক কান্দে বের হয়ে যায় তো
একদিন আল্লাহর ওলি আল্লামা সাইয়্যিদ আহমদ বিন নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসায় পড়ান, তিনি একদিকে মাদ্রাসার মুয়াজ্জিন, অন্যদিকে তিনি মাদ্রাসার শেখুল হাদিস। রাত্রিবেলা বুখারী শরীফ পড়াইয়া আল্লাহর ওলি বুখারী শরীফ পড়ানোর পরে একটা পর্যায়ে তিনি ইমামউদ্দিনকে ডাকছেন। আল্লাহর ওলি রাত্রিবেলা গোমান তাহাজ্জুদের নামাজের সময় উঠে তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজ পড়ে তিনি ছাত্রদেরকে পড়ান, এটা ছিল তার সিস্টেম। আমার মায়ানা এবার গভীর জুনিতি আল্লাহর ওলি যখন বুখারী শরীফের দরস দিলেন, দরসে শুয়ে গেল আল্লাহর ওলি, এবার একজন ছাত্র তালাশ করতেছিলেন, হঠাৎ করে যখন তার মাথার ভিতরে ইমামউদ্দিনের নামটা স্মরণ করল, আল্লাহর ওলি অসংখ্য গণিত ছাত্র তিনি ভিতর থেকে ইমামউদ্দিনকে ডাকলেন। ইমামউদ্দিন যখন সামনে আসলো, আল্লাহর ওলি ইমামউদ্দিনকে ডেকে ডেকে বলতেছে, হে ইমামউদ্দিন, তুমি কি পারবা আমাকে একটু খেদমত করে দিতে? আল্লাহর ওলি ডেকে বলেন, হে ইমামউদ্দিন, তুমি কি পারবা আমাকে একটু খেদমত করে দিতে? এই নাও, হাতের মধ্যে তৈলের একটা বোতল দিলেন। আল্লাহর ওলি তৈলের বোতল দিয়া বললেন, নাও আমার মাথায় টিপায়া দাও, মাথা একটু মালিশ করে দাও। ওরে ইমামউদ্দিন, তুমি আমাকে খেদমত করে দাও, একটু যদি খেদমত করে দাও আমি এই মুহূর্তে একটু ঘুমাবো, একটু রেস্টে থাকবো, একটু খায়নোলা করবো, আর রাত যখন গভীর হয়ে যাবে তাহাজ্জুদের নামাজে টাইম হয়ে যাবে। আল্লাহর ওলি বলেন, আমি তাহাজ্জুদের নামাজে টাইমে উঠে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, নামাজ শেষে আমি ফজরের নামাজ আদায় করবো, ফজরের নামাজ আদায় করে আমি ছাত্রদেরকে বুখারী শরীফের দরস দেব। আল্লাহর ওলি এই কথা বলে তার হাতে তৈল দিলেন, আর তিনি বিছানার মধ্যে শুয়ে গেলেন। ইমামউদ্দিন বলেন, আল্লাহর ওলি সেই মুহূর্তে শুয়ে গেছে, আমার হাতের ভিতরে তৈল দিয়েছে, আমি তৈল দিয়া আল্লাহর ওলির মাথা মালিশ করতেছিলাম, হঠাৎ করে ইমামউদ্দিন বলে, আমি আমার ক্লাসের একটা করুণ দৃশ্যের কথা স্মরণ হয়ে গেল। সেই দৃশ্যটা কি? হুজুর যখন পড়াইয়া তিনি তার ছাত্রদেরকে পড়ায় আরেস্টে চলে আসতেন, ছাত্র ভাইয়ারা তাকরার করার জন্য বসত, এদের ভিতরে যে ভালো ছাত্র ছিল সে ইমামউদ্দিনকে বন্ধ, ওরে ইমামউদ্দিন, হুজুর যা পড়িয়েছে তুমি কি বুঝেছ? বুঝে থাকলে একটু বলে দাও, হাদিসের ব্যাখ্যা কি? ইমামউদ্দিন বলেন, না হুজুর যা পড়ায় আমার এক কান্দা ঢুকে গো আরেক কান্দা বের হয়, আমি বলতে পারবো না। সেই মুহূর্তে ইমামউদ্দিন এই কথা বলে, ছাত্রটা ভালো ছাত্র ছিল, তার অন্তরের ভিতরে এমনি দেখো আমি ক্লাসের ওয়ান নাম্বার ছাত্র, অথচ আমার উস্তাদ তার বাড়িতে কোনোদিন আমাকে নেয় না, কোথায় থেকে আসলো ভিন্ন দেশের এক ছেলে তার বাড়িতে তাকে জাগিয়ে নিয়ে গেছে। এমনিতেই ছাত্রটা খুব ইমামউদ্দিনকে বলে, ইমামউদ্দিন তুম বাংলাদেশ সে আয়ে কুছ খানে আওয়ার কুছ মিনে কে বাদ বাংলাদেশ মে চলে যাও, তুমহারে কবর মে আসমান ইলম নেহি জোটা, এর অর্থ হলো ইমামউদ্দিন তুমি বাংলাদেশ থেকে এসেছো, তুমি কিছুদিন খাইবা কিছুদিন থাকবা, পুনরায় তুমি বাংলাদেশে চলে যাইবা, তোমার কপালে আসমানি আলেম জুটবে না, অর্থাৎ খাওয়া দাওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নাই। ইমামউদ্দিন তখন কান্না করত, আহারে আমার মা আমাকে ভারতে পাঠাইছে, আমার বাবা নাই, আমি এতিম ছেলে, অনেক কষ্ট করে এসেছি, আমি খাওয়ার জন্য শুধু আসি নাই, আমি শুধুমাত্র খেতে আসিনি, অথচ ছাত্ররা আমাকে নিয়ে মস্কানি করে। সেই করুণ দৃশ্যের কথা ইমামউদ্দিন যখন স্মরণ হয়েছে, এমনিতেই ইমামউদ্দিন হুজুরের খেদমত করা অবস্থায় এক পড়ে চোখের পানি ইমামউদ্দিনের পড়ে গেছে, যেই মুহূর্তে পড়ছে আল্লাহর ওলির সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আল্লাহর ওলি
জাগ্রত হইয়া ইমামউদ্দিনকে বলতেছে, ও ইমামউদ্দিন কি হয়েছে তোমার, তোমার কি বাংলাদেশ? না না না, ও হে আল্লাহর ওলি, আমার বাংলাদেশের কথা স্মরণ হয় নাই, আমার স্মরণ হয়েছে ক্লাসের একটা দৃশ্যের কথা। আল্লাহর ওলি সাথে সাথে লাভ মেনে দাঁড়ায় গেছে, কি এমন করুণ দৃশ্য যে দৃশ্যের কথা স্মরণ হওয়ার পরে অনিচ্ছাকৃত ভাবে কষ্টের কথা স্মরণ হওয়ার পরে তোমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে। আল্লাহর ওলি যখন এই কথা বলেছে, ইমামউদ্দিন তখন বলে, হ্যাঁ আল্লাহর ওলি, আমি একটা গরু রাখাল ছেলেছিলাম, জিন্দগিতে কল্পনাও করে নাই আমি আপনার মাদ্রাসায় ভর্তি হব। জানেন কি, আমি একদিন গরু রাখালগিরি করতেছিলাম, হঠাৎ করে রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, তিনি আমার দিকে তাকাইয়া আমাকে প্রশ্ন করেছিলেন, আমার নাম কি? আমি বলেছিলাম ইমামউদ্দিন। তিনি তখন বলেছিলেন, ইমামউদ্দিন শব্দের অর্থ হলো ধর্মের ইমাম, তোমার নামে আর কাছে মিল নাই, তুমি যাও, আমি বুঝতেছি তোমার চেহারা দেখে বুঝতেছি ও দুর্ভবিষ্যতে মহান আল্লাহ তোমাকে অবশ্যই ধর্মের ইমাম বানাবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছেন, বাবা অদূর ভবিষ্যতে তোমাকে মহান আল্লাহ ধর্মের ইমাম বানাবে। ওকে আল্লাহর ওলি ইমামউদ্দিন আবার বলতেছে, আমার প্রিয় উস্তাদ, সেই আল্লাহর ওলি কথা শুনে আমি আপনার মাদ্রাসায় এসে ভর্তি হয়েছি, অথচ আমি ভালো করে আপনি যা পড়ান আমার এক কানে ঢুকে আরেক কানে বের হয়, আমি তো কিছুই বুঝি না। এই জন্য ছাত্র ভাইয়ের আমাকে নিয়ে মস্কারি করে, আমাকে নিয়ে মস্কারি করে টিটকারি মারি আর কয়, ইমামউদ্দিন তুম বাংলাদেশ সে আয়ে কুছ খানে আর কুছ ফিনি কে বাদ বাংলাদেশ মে চলে যাও, তোমারে কপাল মে আসমান এলেম নেহি জোটা, কিছুদিন খাইবা তাকবা চলে যাইবা, তোমার কপালে আসমান এলেম নাই। সেই মুহূর্তে কথা বলেছে, আমি অনেক কষ্ট পাইতাম, সেই দৃশ্যটা আমার স্মরণ হয়েছে। আল্লাহর ওলি বলেন, তাই বুঝি, তাহলে আমার আজকে আর ঘুম হবে না, যাও এই মুহূর্তে তুমি যাও, তুমি গিয়ে অজু করে আসো। অজু করে এসে ওই যে আমার কুতুবখানা দেখা যায়, সেই কুতুবখানায় প্রবেশ করো, প্রবেশ করে কুতুবখানার প্রত্যেকটা কিতাব তুমি সামনে নিবা, সামনে নিয়ে বিসমিল্লাহ বলে এক একটা পৃষ্ঠা তুমি উল্টাবা, এটাই তোমার দায়িত্ব ফজর পর্যন্ত। আর আমার দায়িত্ব হলো এই মুহূর্তে আমি তোমার জন্য মরা কাবায় বসবো, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাবো। আল্লাহ আমার মায়ের আল্লাহর ওলি এই কথা বলে ইমামউদ্দিনকে বললেন, যাও তুমি চলে যাও, এই মুহূর্তে তোমার দায়িত্ব হলো কুতুবখানায় প্রবেশ করা, প্রবেশ করে এক একটা কিতাব তোমার সামনে নিবা, এক এক পৃষ্ঠা করে তুমি উল্টাইবা, বিসমিল্লাহ বলে উল্টাবা, আর মহব্বত করে বুকে জড়ায় বলবা, আল্লাহ আল্লাহ এই কালো কালো অক্ষর গুলিতে তোমার নবীর হাদিসে কি বলেছেন আমি ভালো করে বুঝিলাম, ওকে আল্লাহ তুমি চাইলে তুই এলে আমাকে দান করতে পারো, আর আমি মুরাকাবায় বসে যাব। আল্লাহর ওলি এই কথা বলে তিনি মুরাকাবার হালতে বসে গেলেন, মুরাকাবায় বসে সাইয়্যিদ আহমদ বারনবী রাহমাতুল্লাহ আলাই দুহাত কানা বাড়ায় দিয়া আল্লাহ দরবারে তিনি কান্না শুরু করে দিলেন, আর ডেকে ডেকে বলতেছে, আল্লাহ গো তুমি তো চাইলে আল্লাহ একটা গরু রাখাল ছেলেকেও তিনি ইমাম বানাইতে পারো। আল্লাহর ওলি কথা বলে হাত বানায় দিয়া দোয়া করতেছি, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, আল্লাহর ওলি মুরাকাবা ভেঙে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শেষ আল্লাহর ওলি মসজিদে চলে গেলেন ফজরের নামাজ পড়াইতে, নিজে নামাজ পড়াইতেন ওই দিন, আর নিজে নামাজ পড়ায় নাই, নামাজ না পড়ায় অন্যজনকে ইমামতির আসনে দিলেন, অন্যজন ছাত্র অন্য একটা ছাত্র হুজুরেরই ছাত্র ইমামতি করলো, নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর ওলির অভ্যাস ছিল ফজরের নামাজ পড়ে তিনি বুখারী শরীফের দরস দিতেন, এবার তিনি ভিন্ন একটা সিস্টেম, ওই দিন ভিন্ন
বিভিন্ন রকম ভাবে আল্লাহর ওলি পদ্ধতি পাল্টায় ফেললেন। নামাজ যখন শেষ হয়ে গেল সাথে সাথে ক্লাসে না গিয়ে সৈয়দ আহমদ বেরলভি তার রুমে চলে আসলেন, সাথে সাথে পিছনে পিছনে ওই বাংলাদেশের ছেলে ইমামউদ্দিন যাচ্ছে। সকল ছাত্ররা ওই দৃশ্য দেখতেছে আর অবাক দৃষ্টিতে অবলোকন হয়ে তাকায় আছে, আরে বুঝতে পারলাম না হুজুর কেন আসছে না, আর ইমামউদ্দিন কেন আজকে হুজুরের পিছনে পিছনে যায়। আল্লাহর ওলি তার রুমে গেলেন, কিতাবের ভিতরে ফটো লেখছি, সৈয়দ আহমদ বেরলভি তার রুমের ভিতরে প্রবেশ করে তার মাথার মধ্যে পাগড়ি ছিল। আমার বায়রা যে মুহূর্তে রুমে ঢুকেছেন সৈয়দ আহমদ বেরলভি রহমাতুল্লাহি আলাই তার মাথার পাগড়িটা খুলে ইমামউদ্দিনের মাথায় লাগায় দিলেন। শুধু ইমামউদ্দিনের মাথায় তিনি ওই পাগড়ি লাগায় দিলেন তা নয়, হেলাদুলা একটা ঠেলা দিয়ে ইমামউদ্দিনকে রুম থেকে বের করে দিয়া আল্লাহর ওলি বললেন, চাও ওরে ইমামউদ্দিন, প্রতিদিন আমার শিডিউল ছিল ফজরের নামাজ পড়ে আমি বুখারী পড়াবো, আজকে আমার দায়িত্বটা তোমাকে পালন করতে হবে, টেনশন নাই তুমি বিসমিল্লাহ বলে আজকে আমি যেখানে বসতাম সেখানে গিয়া বসে বিসমিল্লাহ বলে তুমি বুখারী শরীফ পড়াইতে শুরু করবা। আশ্চর্য হয়ে গেল ক্লাসের সকল ছাত্ররা, ইমামউদ্দিন হুজুরের কথা শোনা মাত্রই আল্লাহর উপর ভরসা করে সাথে সাথে বুখারী শরীফ যে ছেলেটা পড়তে পারে না আজকে পড়ানোর জন্য আল্লাহর উপরে ইয়াকিন করে যখন ক্লাসে বসে গেল, ইমামউদ্দিন বলে সেই মুহূর্তে আমি ক্লাসে বসেছি এমনিতেই তাকায় দেখি মহান আল্লাহ ইমামউদ্দিন বলে আমার মাথার ভিতরে আমার অন্তরের ভিতরে মহান আল্লাহ ঢেলে দিয়েছে।